আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দুইটি আলু আর একটি ডিম দিয়ে তৈরি অসাধারণ একটি স্ন্যাক্স রেসিপি, যা কিনা আপনারা বিকেলের চায়ের নাস্তায় রাখতে পারেন। তাছাড়া বাচ্চারাও এটি খেতে ভীষণ পছন্দ করে। ঝটপট তৈরি করা যায় আর খেতে হয় দারুণ মজা। তো চলুন আমরা এই স্ন্যাক্স রেসিপিটি দেখে আসি। ফিয়ার্স, আলু আর ডিমের এই স্ন্যাক্সটি তৈরি করতে আজকে আমি এখানে দুটি বড় সাইজের আলু নিয়েছি। এবার এই আলুর খোসাটাকে আমি ছিলে নিচ্ছি। তো ফিয়ার্স, আমি এরকম একটি খোসা ছাড়ানোর কাটার দিয়ে আলুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে দাপটি কিংবা ছুরি দিয়েও এই খোসাটাকে ছাড়িয়ে নিতে পারবেন। এই তো ফিয়ার্স, দেখতে পাচ্ছেন আমি দুটো আলুরই খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো আলুর খোসাটাকে খুব ভালোভাবেই ছাড়িয়ে নিতে হবে। এবার একটি ছুরি দিয়ে এই আলুটাকে আমি কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রথমে এরকম একটু মোটা মোটা স্লাইস করে কেটে নিচ্ছি। তো ফিয়ার্স, এই স্লাইসটা কিন্তু একেবারে চিকনও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। ঠিক যেরকমভাবে আমরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুটা কেটে থাকি, সেরকমভাবেই আলুটাকে কেটে নিতে হবে। তো ফিয়ার্স, দেখতে পাচ্ছেন এভাবে ফালি করে নিয়ে এবার আমি এটাকে একটু চিকন চিকন আর আঙুলের মতন করে কেটে নিচ্ছি। তো ফিয়ার্স, খুবই ইজিভাবে আজকের এই রেসিপিটি শেয়ার করেছি। আপনারা একটু ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখলে মজাদার এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি করতে পারবেন। তো ফিয়ার্স, এই তো দেখতে পাচ্ছেন আলুগুলোকে আমি একটু মোটা মোটা আর একটু লম্বাটে করে কেটে নিয়েছি। ঠিক একইভাবে আমি দুটো আলুই কেটে নিচ্ছি। তো ফিয়ার্স, দেখতে পাচ্ছেন আমি দুটো আলুই কেটে নিয়েছি, আর সবগুলো স্লাইসের পুরুত্বটা যেন একই রকম হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। তো এই তো এবার আলুগুলোকে ধুয়ে নিতে হবে। আলুগুলোকে ধুয়ে নেওয়ার জন্য আমি এখানে পানি নিয়েছি। বেশ অনেকটা পানি দিয়ে এগুলোকে কোচলে কোচলে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। এতে করে আলুর যে একটা কষ আছে সেটা চলে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আলুগুলোকে আমি কোচলে ধুয়ে নিয়েছি আর একটি স্ট্রেনারের ওপর এগুলোকে রেখে দিচ্ছি। এতে করে আলুর গায়ে যে পানিটা লেগেছিল সেটা চলে যাবে। তো এই তো আলুর পানিটা যখন ঝরে যাবে তখন একটি টিস্যুর ওপর নিয়ে নিচ্ছি আলুগুলোকে। এতে করে আলুর গায়ে যে লেগে থাকা সামান্য কিছু পানি রয়েছে সেগুলোও চলে যাবে। তো এই তো এবার ওপর থেকে আরও একটি টিস্যু দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে মুছে নিচ্ছি। এতে করে আর আলুর গায়ে পানিটা লেগে থাকার কোনোই চান্স নেই। তো এই তো আলুগুলোকে মুছে নিয়েছি। এবার একটি ডিম ভেঙে এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমার এখানে দুইটি আলুর জন্য একটি ডিম লেগেছে। আপনারা যদি এই স্ন্যাক্সটি একটু বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে আলু আর ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 7 মতন লবণ। এখানে মরিচটা দিলে এটার কালারটা যেমন ভালো আসে খেতে কিন্তু তেমনি ভালো হয়। তো ফিয়ার্স, এবার এই ডিমটার সঙ্গে এই আলুগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুবই সুন্দরভাবে হাত দিয়ে কোচলে কোচলে এটাকে মাখিয়ে নিতে হবে। এতে করে আলুর মধ্যে এই ডিমটা সম্পূর্ণভাবে মিশে যাবে। তো ফিয়ার্স, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটাকে আমি মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি নিয়েছি 1/3 কাপ পরিমাণ ময়দা। এবার এই ময়দাটাকে আমি চালনি দিয়ে চেলেভাবে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা বলতে পারেন যে এটা তো এমনিই দেওয়া যেতে পারে, তাহলে আবার চেলে দেওয়ার কী প্রয়োজন? এতে করে এই ময়দাটা আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে আর দলা পাকিয়ে যাওয়ার কোনোই সম্ভাবনা থাকবে না। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ময়দাটা দিয়ে আমি খুব সুন্দরভাবে এখানে মাখিয়ে নিচ্ছি। আপনাদের ময়দার পরিমাণটাও কম বেশি লাগতে পারে, সেটা আপনারা মাখাতে মাখাতে বুঝে নিতে পারবেন। তো এই তো দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে মাখিয়ে নিতে হবে। এবার এভাবে একটি একটি করে তুলে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স, আমি আগে থেকেই প্যানে বেশ অনেকটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে এই স্ন্যাক্সগুলোকে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এই আলুগুলো দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি আছে এগুলোকে ভাজা যাবে না, তাহলে ওপরটা তাড়াতাড়ি কালার হয়ে আসবে আর ভেতরটা খুব সুন্দরভাবে হবে না।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি, আর এবার একটু শক্ত হয়ে যাওয়ার পর এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো ভিউয়ার্স একত্রে একসাথে খুব বেশি পরিমাণে দিতে যাবেন না, এতে করে এগুলো ভাজা ভালো হবে না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এক পিঠ সামান্য একটু শক্ত হয়ে আসলে এবার এগুলোকে আমি উল্টে নিচ্ছি। তো ভিউয়ার্স এবার এভাবে উল্টে পাল্টে এগুলোকে খুব সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু অলরেডি খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এরকম একটা কালার যখন চলে আসবে তখন এভাবে তেলের ছাঁকনি দিয়ে এগুলোকে ছেঁকে তুলে নিতে হবে। তুলে নিয়েই এগুলোকে আমি আরও একটি টিস্যুর উপর নিয়ে পরিবেশন করছি, এতে করে এগুলোর গায়ে যে বাড়তি তেলটা লেগেছিল সেটাও চলে যাবে। তো ভিউয়ার্স ঠিক একইভাবে আমি সবগুলো স্ন্যাক্সই ভেজে নিয়েছি। তো আশা করছি আমার আজকের এই মজাদার আলুর স্ন্যাক্স রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো এই তো স্ন্যাক্সগুলো দেখতে যতটা পারফেক্ট হয়েছে খেতে কিন্তু ঠিক তেমনি মজা হয়। অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে একবার আপনারা ট্রাই করবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আল্লাহ।